আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠাকুরগাঁও জেলা শহরের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগ এবং উদ্ভিদবিদ্যা বিভাগের এবং গণিত বিভাগের সামনে। আমরা আপনাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাই ঠাকুরগাঁও সরকারি কলেজের যে সৌন্দর্যগুলো রয়েছে এবং ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সামনে যে একটি বাগান রয়েছে এবং তার পাশেই আরেকটি ফুলের বাগান রয়েছে। এই ফুলের বাগানগুলো দেখানোর পাশাপাশি আমাদের ঠাকুরগাঁও সরকারি কলেজের যে সৌন্দর্যগুলো রয়েছে এই সৌন্দর্যগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাতে চাই। চলুন আর দেরি না করে আমরা দেখে আসি প্রাণের শহর প্রাণের প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি কলেজের এই সৌন্দর্যগুলো। আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের ঠাকুরগাঁও জেলা শহরের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঠাকুরগাঁও সরকারি কলেজের বিভিন্ন সৌন্দর্যগুলো এবং আমাদের সরকারি কলেজের যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে এই বিভাগগুলোর যে চিত্র এবং আমাদের ঠাকুরগাঁও সরকারি কলেজের দৃষ্টিনন্দন যে চিত্রগুলো রয়েছে এই চিত্রগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি আবদুল্লাহ আজাদ এবং ক্যামেরা ছিলেন আমার প্রিয় বন্ধু মোস্তাফিজুর রহমান সামির। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ঠাকুরগাঁও সরকারি কলেজের যারা শিক্ষার্থী রয়েছে এবং বের হয়ে গিয়েছেন সাবেক শিক্ষার্থী রয়েছে তাদের সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।